Good morning, friends. দিদানা চ্যানেলে তোমাদের সঙ্গে নিয়ে হাজির হয়ে গেলাম আমার রান্নাঘরে। Friends, দেখো প্রচন্ড গরম। আমার কাছে দূরে দেশ বিদেশ বাংলাদেশি বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো, ভালো থেকো, সব সময় সাবধানে থেকো। এত গরম যে কি বলবো, বৃষ্টি নেই, প্রত্যেকে সাবধানে থেকো। তো আজকে নিরামিষ মুগের ডাল করব। তো মুগের ডালটাকে আগে ভেজে নিই, ঝিঙে আর ডাটা দিয়ে করব, একদম হালকা, কোনো মশলা নয়। তো হালকা করে ডালটা একটু ভেজে নেব, নিয়ে তারপরে ধুয়ে নেব, ধুয়ে এই কুকারে সেদ্ধ করে নেব। নিরামিষভাবেই বানাবো ডালটা আজকে। এই ডালটা যেন গরমের মধ্যে খেতে কিন্তু খুব ভালো লাগে, হালকা, কোনো মশলা থাকে না। একটু ডাটা দেব আর সঙ্গে দেব ঝিঙে, ডাটা আর ঝিঙে দিয়ে এই নিরামিষ ডালটা হবে। তো ফ্রেন্ডস, ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটু ধুয়ে তারপরে কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিই, কারণ জানো আমি এক হাতে ধরে করতে হয়। তো ফ্রেন্ডস দেখো, মুগ ডালটা ভেজে বসিয়ে দিয়েছিলাম, এবার লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা আগেই দিয়েছি, এবারে দেব হচ্ছে এই দেখো ঝিঙে আর কুমড়ো ডাটা। তো এবারে ঝিঙে আর কুমড়ো ডাটাটা দিয়ে দেব। সামান্য কুকারে একটু ভেপার দিয়ে নেব, সিটি দেব না, তাহলে ডাটাগুলো নরম হয়ে যাবে। এই ডালটা না গরম ভাত দিয়ে দারুণ লাগে, আর এই গরমে তো বেশ হালকা করে, কোনো মশলা দেব না, একদম নিরামিষভাবে করব। তোমরা দেখো, তো এবারে কুকারের ঢাকনাটা আটকে দেব একটু নেড়ে দিয়ে। দেখো ফ্রেন্ডস, ডাটা আর ঝিঙে দিয়ে দিয়েছি, সুন্দর ডালের সাথে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা আর হচ্ছে কালো জিরে। এবারে ডালটা কড়াই এই যে দিয়ে দিলাম ফ্রেন্ডস, লবণ হলুদ আগেই দিয়ে দিয়েছি। তো ডালটা একটু ফুটে নিই, একটু মাখা মাখা করবো, সামান্য একটু ঝোল থাকবে সামান্য, তাহলে একটু আর একটু ফুটে নিই। ফ্রেন্ডস দেখো, এখন নাবিয়ে নেব, ঠান্ডা হয়ে গেলে একটু আর একটু ঘন হয়ে যাবে। একটু মিষ্টি দিয়েছি আর লবণ হলুদ তো আগেই দিয়েছি, ঝিঙে আর কুমড়ো ডাটা দিয়ে ডাল হালকাভাবে ফোড়নে দিয়েছি, তেজপাতা কালো জিরে শুকনো লঙ্কা। তাহলে এবারে ডালটা ঢেলে নেব, গরমে এইরকম গরম ভাতের সাথে হালকা নিরামিষ ডাল খুব ভালো লাগে ফ্রেন্ডস। ইচ্ছে করলে আরো সবজি দেয়া যায়, তো আমি দিলাম না, আমি ডাটা আর ঝিঙেই দিলাম। পটলও দেয়া যায়, কুমড়ো দেয়া যায়, অন্যান্য সবজি দিয়েও ডালটা বেশ আরো জমজমাট হয়, তো আমি সেসব কিছু দিলাম না, আমি কুমড়ো ডাটা আর ঝিঙে দিয়েই করলাম। ফ্রেন্ডস, তোমাদের যদি আমার এই ডালটা ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আমার নতুন বন্ধু যারা দেখছো চলে এসো,
আমিও চলে যাব তোমাদের ঘরে। তো এবারে ঢেকে দিই ফ্রেন্ডস, নতুন ভিডিও নিয়ে আবার আসছি পরে।